বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কফেন। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালে কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। বর্তমানে প্রায় সমস্ত শিশু কিশোর পত্রিকায় নিয়মিত লেখক। আজকের গল্প আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির প্রকাশিত ভয় ভয়ঙ্কর বইটি থেকে। গল্প পাঠে দীপ, সূত্রধার আমি অয়ন্তিকা। শুরু হচ্ছে কফেন। গণেশ কানোরিয়া ছুরিটা শোকেসের বাইরে বের করে বললেন, ইয়ে দেখি এর হাতলে ফার্সি ভাষায় একটা শব্দ লেখা আছে, বাবর, অর্থাৎ সম্রাট বাবরের নাম। বাবরের সেনাপতি তাঁর নামাঙ্কিত এই ছুরি ব্যবহার করতেন। আর আর ওই যে ও পাশের বাক্সে লম্বা নলওয়ালা দোনালা পিস্তলটা দেখছেন, ওটা ক্লাইভের আমলের, এখনো কিন্তু কাম করে, মানে গুলি ছোঁড়া যায়। পীযূষ বলল, ছুরিটা একটু হাতে ধরে দেখব। কানোরিয়া ছুরিটা তার হাতে দিয়ে বললেন, তবে এগুলো সব ইনসিওর করা অন্য কোম্পানি থেকে, 4 লাখ মে। ছুরিটা হাতে নিয়ে বেশ রোমাঞ্চ অনুভব করল পীযূষ। কত প্রাচীন জিনিস, কে বলতে পারে স্বয়ং বাবরই হয়তো এটা তুলে দিয়েছিলেন তার কোনো অনুচরের হাতে। ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে পীযূষ মিস্টার কানোরিয়ার হাতে ফেরত দিয়ে দিল। কানোরিয়া ছুরিটা যথাস্থানে রেখে পীযূষকে বললেন, চলুন এবার যে জিনিসটা দেখবেন বলে এসেছেন সেটা দেখাই। দোতলাতে একটা কাঠের রেলিং ঘেরা লম্বা বারান্দা, সেই বারান্দা দিয়ে কানোরিয়ার পেছন পেছন গিয়ে একটা ঘরের সামনে হাজির হলো পীযূষ। কানোরিয়া চাবি দিয়ে ঘরের দরজা খুলে দেওয়াল হাতড়ে খুট করে সুইচ টিপলেন। বড় ঘরটার মাথার ওপর থেকে একটা ঝুলন্ত বাতি জ্বলে উঠল, আর তার আলো এসে পড়ল ঘরের ঠিক মাঝখানে রাখা লম্বাটে ধরনের বিরাট একটা কাঁচের বাক্সের ওপর। কানোরিয়ার সঙ্গে গিয়ে পীযূষ দাঁড়ালো সেই কাঁচের বাক্সের সামনে। তার ভেতরে রাখা আছে মানব দেহাকৃতির একটি অতি প্রাচীন কাঠের কফিন। তার মধ্যে শায়িত বিবর্ণ ব্যান্ডেজ মোড়া একটা মামি। তার মুখটা ঢাকা আছে বহু প্রাচীন এক কাঠের মুখোশে। ছেলেবেলাতে কলকাতার জাদুঘরে ঠিক এরকমই একটি মামি দেখেছিল পীযূষ। মামিটার দিকে তাকিয়ে পীযূষ প্রশ্ন করল, এটা কি ইজিপ্ট থেকে এনেছেন? কানোরিয়া তার টাই এর নট ঠিক করতে করতে বললেন, জিনিসটা ইজিপ্টের হলেও আমি এটা খরিদ করেছি লন্ডনের এক বিজনেসম্যানের কাছ থেকে। ইজিপ্টে এখন এসব জিনিস বেচা কেনা পুরো ব্যান। তো 60-70 বছর আগেও ইজিপ্ট থেকে মামি কিনে নিয়ে যাওয়া হতো ইউরোপের নানান জায়গায় ঘরে সাজাবার জন্য, স্পেশালি ফ্রান্স আর ইংল্যান্ডে। তো আমার এই বাগানে দার্জিলিংয়ে 4 লন্ডনে যায়, তো উসিলিয়ে আমাকে লন্ডন যেতে হয়। তো সেখানে একটা রিচ ফ্যামিলির কাছ থেকে 1 লাখ পাউন্ড মানে 70 লাখ রুপে দিয়ে কিনেছি আমি। এটা এখনো পর্যন্ত আমার সংগ্রহের সব থেকে দামি জিনিস। এই দার্জিলিংয়ে তো বহু ট্যুরিস্ট আসে, তো আমার ইচ্ছে আছে ভবিষ্যতে আমার সংগ্রহগুলো দিয়ে একটা মিউজিয়াম বানাবো। পীযূষের এই মামিটা দেখতে কলকাতা থেকে দার্জিলিংয়ে ছুটে আসার পেছনে বিশেষ কারণ আছে। পীযূষ একটা ইন্স্যুরেন্স অর্থাৎ বিমা কোম্পানির অফিসার। কিছুদিন আগে টি এস্টেটের মালিক বিখ্যাত ব্যবসায়ী মিস্টার কানোরিয়া খবরের কাগজে এই মর্মে বিজ্ঞাপন দিয়েছিলেন যে তিনি তার একটি ব্যক্তিগত জিনিস ইনস্যুর করাতে চান। বিজ্ঞাপনটা দেখে 7 দিন আগে পীযূষদের কোম্পানি আর একজন ইন্স্যুরেন্স অফিসার শ্যান্নাল বাবুকে পাঠিয়েছিল এখানে। তখন অবশ্য কোম্পানি বা শ্যান্নাল বাবু জানতেন না যে কি জিনিসের বীমা করাতে চাইছেন মিস্টার কানোরিয়া। জিনিসটা দেখে কলকাতায় ফিরে যাবার পর তিনি আর এখানে আসতে চাননি। শ্যান্নাল বাবু একটু কুসংস্কারগ্রস্ত মানুষ। তিনি পীযূষকে বলেছিলেন, তুমি ব্যাপারটা সামলাও, আমি শুনেছি এসব মমি টমির সঙ্গে অনেক সময় নানা অভিশাপ জড়িয়ে থাকে,
যারা এসব জিনিস নিয়ে কাজ করে তাদের অনেক ক্ষতি হয়। ছেলে পুলে নিয়ে ঘর করি, শেষে কোথা থেকে কি হয়ে যাবে? আর তাছাড়া কি জানতে চেয়েছিল পীযূষ? তার প্রশ্ন শুনে শ্যানলবাবু বললেন, আমাকে নিয়ে তো কানোরিয়া মমিটার ঘরে ঢুকলো। মমিটার সামনে দাঁড়িয়ে কথা বলছি এমন সময় একটা ফোন এলো কানোরিয়ার। কলটা রিসিভ করার জন্য আমাকে ঘরে রেখে বাইরে গেলেন তিনি, একলা ঘরে আমি। তুমি হয়তো বিশ্বাস করবে না ভাই, আমি দেখলাম মমিটা নড়ে উঠল, একবার নয় পর পর দুবার। কানোরিয়াকে কিছু না বললেও সেটা দেখেই সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে এসেছিলাম। শ্যানলবাবুর কথা শুনে পীযূষ হেসে বলেছিল, ঠিক আছে আপনাকে যেতে হবে না, আমি সামাল দিচ্ছি ব্যাপারটা। বলেছিল তার পেছনে কারণ আছে, দামি জিনিস বিমা করালে তার জন্য মোটা অঙ্কের প্রিমিয়াম বা টাকা দিতে হবে কানোরিয়াকে, আর তার থেকে কমিশন বাবদ বেশ ভালো রকম টাকা পাবে পীযূষও। তাদের কোম্পানি ব্যাপারটা নিয়ে আগ্রহী, যদিও ইতিপূর্বে এ ধরনের কোনো জিনিসের বিমা করায়নি কোম্পানি। এইসব জিনিসের মূল্য নির্ধারণের জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হয়, তবে মামি তো আর ঘরবাড়ি সোনা জহরত নয়, তাই তার মূল্য নির্ধারণের জন্য লোক কোথায় পাওয়া যাবে সে ব্যাপারে খোঁজ চালাচ্ছে পীযূষের কোম্পানি। মামিটার দিকে তাকিয়ে শ্যানলবাবুর কথাটা আবার মনে পড়ল পীযূষের, আমি দেখলাম মমিটা নড়ে উঠল, একবার নয় পর পর দুবার। কথাটা মনে পড়তেই মনে মনে আরো একবার হাসল পীযূষ। তারপর আরো ভালো করে সেটা দেখার জন্য কাঁচের আধারের ওপর ঝুঁকে পড়ল। কানোরিয়া বললেন, আব ইয়ে চিজ কিন্তু আমি আপনাকে খুলে দেখাতে পারবো না, কারণ আপনি হয়তো জানেন এসব জিনিস খোলা বাতাসে থাকলে সব ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সিল করা কাঁচের বাক্সর ভেতরেই রাখতে হয়। মামিটাকে ওপর ওপর দেখে পীযূষ আবার সোজা হয়ে দাঁড়াল। কানোরিয়া বললেন, এবার বলুন আপনার কোম্পানি কি বিমা করবে ওটা? 10 সাল বিমার জন্য আমি এককালীন 2 লাখ টাকা দিব। পীযূষ বলল, আমার কোম্পানি ব্যাপারটা নিয়ে আগ্রহী, কিন্তু মমিটার মূল্য নির্ধারণের জন্য আমাদের একজন বিশেষজ্ঞের প্রয়োজন, আমাদের একটু সময় দিতে হবে, অন্তত সপ্তাহ খানেক। খানিকক্ষণ চুপ করে থেকে কানোরিয়া বললেন, অতটা সময় দেওয়া যাবে না আপনাদের, এমনিতেও সপ্তাহখানেক সময় কেটেই গেছে, পরশু আমি ব্যবসার কাজে বিদেশ রওনা হয়ে যাব, তো ফিরতে 2-3 মাসও লাগতে পারে। আপনি কালকের মধ্যে চুক্তি না করালে আমি আমার আগের ইন্স্যুরেন্স কোম্পানিকে ডাকবো, ওরা আমার সঙ্গে যোগাযোগও করেছে, বললেই পেপার্স নিয়ে চলে আসবে। কিছু না মনে করলে একটা প্রশ্ন করতে চাই, ওরা তো আপনার জন্য জিনিসগুলোর বিমা করেছে, তবে আপনি আমার বিমা করানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন কেন? মাস 2 আগে কলকাতায় আমার একটা গাড়ি চুরি হয়েছিল, সেটাও ওদের কাছে ইনস্যুর করা ছিল, কিন্তু বিমা টাকাটা পেতে বেশ কিছুটা টাইম ওয়েস্ট হয়, তাই আমি ওদের ওপর একটু আনহ্যাপি, যদিও কোম্পানির পক্ষ থেকে পরবর্তীকালে আমার হয়রানির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এখন আপনারা যদি বিমাটা করাতে রাজি না হন তো মুঝে উনি লোককে বুলানা পড়েগা। এবার ব্যাপারটা বোধগম্য হলো পীযূষের, সে অবশ্য কানোরিয়ার কথা শুনে ধন্দের মধ্যেও পড়ল, শেষ পর্যন্ত ব্যাপারটা হাতছাড়া হয়ে যাবে না তো? কোম্পানি অবশ্য তাকে বলে রেখেছে যে ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হলে বিমার চুক্তিটা সে করতেই পারে, তাই সঙ্গে করে চুক্তিপত্র নিয়েও এসেছে পীযূষ। সে একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে কাল সকাল পর্যন্ত আমাকে সময় দিন, আপাতত কাছাকাছি একটা হোটেলের ঠিকানা দিন যেখানে রাতে থাকতে পারি। কানোরিয়া হেসে বললেন, আরে হোটেল কা ক্যা জরুরত হ্যায়, দোতলায় আমার একটা গেস্ট রুম আছে, সেখানে রাতে থেকে যান, তবে খাবারটা এ বাড়িতে ছেড়ে কিছু দূরে একটা হোটেল আছে সেখান থেকে খেয়ে আসতে হবে, কারণ এ বাংলোর কেয়ারটেকার দারোয়ান ওদের সবাইকে আমি 2 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছি, পুরা সাল তো ওরাই বাড়িটা ম্যানেজ করে, কাজেই আমি যখন এখানে আসি তখন ওদের ছুটি দিয়ে দিই। উত্তরে পীযূষ বলল, ঠিক আছে আমার কোনো আপত্তি নেই। কানোরিয়া এরপর দোতলারই একটি ঘরে নিয়ে গেল তাকে, বেশ ছিমছাম সাজানো ঘর। জানলা খুলতেই পীযূষের চোখে পড়ল চারপাশে ছোট বড় পাহাড় শ্রেণী, তার উপর মেঘ ভাসছে। বেলা দুপুর হলেও সূর্যের আলো
একটু ম্লান। পাহাড়ে অবশ্য মেঘরৌদ্রের খেলা চলে সব সময়। আকাশের দিকে তাকিয়ে কানোরিয়া বললেন, বারিশ হোনে ওয়ালা হ্যায় লাগতা হ্যায়, আমার একটা কাজ আছে, বৃষ্টি নামার আগে সেটা করতে হবে, সন্ধ্যার আগেই ফিরবো, বাড়িতে আর কেউ নেই। আপনি বাইরে গেলে ও সদর দরওয়াজা একটা চাবি সমেত তালা ঝুলছে, সেটা দিয়ে বেরোবেন, ঠিক আছে? যদিও এখানে চোর ডাকাতের তেমন কোনো প্রবলেম নেই, উতনা ভি চিন্তা কা কোই বাত নেই হ্যায়। কিছুক্ষণের মধ্যেই পিজু শুনতে পেল বাইরে কানোরিয়ার গাড়ির শব্দ মিলিয়ে গেল। কানোরিয়ার কাঠের বাড়িটাতে একলা রইল পিজুষ। দার্জিলিংয়ে হলেও কানোরিয়ার বাড়িটা শহরের একটু বাইরের দিকে একটা ছোট টিলার ওপর। চারপাশে আর কোনো ঘর বাড়ি নেই। শহরের দিক থেকে একটা সর্পিল রাস্তা এসে এ বাড়িটার কাছেই শেষ হয়েছে। তার একদিকে খাদ আর অন্যদিকে পাহাড়ের ঢালে পাইন আর দেবদারুর বন। বাড়ি থেকে বেরিয়ে মিনিট কুড়ি হাঁটলে তবে কয়েকটা ঘরবাড়ি আর একটা খাবারের হোটেল আছে। ভাড়া গাড়ি করে এখানে আসার পথে সেগুলো চোখে পড়েছিল পীযূষের। ঘর ছেড়ে বাইরের কাঠের রেলিং ঘেরা বারান্দাতে এসে দাঁড়ালো পীযূষ। কিছুটা দূরে সেই মামির ঘরটা। অফিসের শ্যান্নালবাবুর কথাটা ভেবে পীযূষ আরও একবার মনে মনে হাসল। চারপাশে এমন নির্জন পরিবেশ, বাড়িটাতেও কোনো লোক নেই। এই পরিবেশে মামিটার সঙ্গে একলা এ বাড়িতে কিছুতেই থাকতেন না শ্যান্নালবাবু। এই অবস্থায় থাকতে হলে নিশ্চয়ই হার্ট ফেল করতেন তিনি। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে পীযূষ এরপর ভাবতে লাগল তার কি করা উচিত। বিমাটা কি সে করিয়ে নেবে? কিছুক্ষণের মধ্যেই পীযূষের চোখের সামনে বাইরের পরিবেশটা কেমন যেন দ্রুত বদলাতে শুরু করল। পাইন বনের মাথার ওপর ভেসে বেড়ানো সাদা তুলোর মতো মেঘগুলো জমাট মারতে শুরু করল। অন্ধকার নামতে শুরু করল চারদিকে। কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগল পীযূষের গায়ে। দুলতে শুরু করল পাইন গাছের মাথাগুলো। ঝড়ের পূর্বাভাস। বারান্দায় আর দাঁড়িয়ে থাকা সমীচীন হবে না মনে করে নিজের ঘরে গিয়ে ঢুকল পীযূষ। আর তারপরেই শুরু হল প্রচণ্ড দুর্যোগ। প্রথমে শো শো শব্দে প্রচণ্ড বাতাস বইতে লাগল, আর তারপর তা মারাত্মক ঝড়ের রূপ নিল। থরথর করে কাঁপতে লাগল কাঠের বাড়িটা। ঘরের ভেতরে বসে বাড়ির ভেতরে নানান জায়গা থেকে নানা দুম দাম শব্দ কানে আসতে লাগলো তার। হয়তোবা খোলা জানলা দরজা। বাইরে কোথায় যেন মড়মড় শব্দে একটা গাছ ভেঙে পড়ল। কেঁপে উঠল বাড়িটা। এরপর ঝড় একটু কমলো বটে, কিন্তু শুরু হলো মুহুর্মুহু বজ্রপাত আর বৃষ্টি। পীযূষের ঘরের ভেতর যে বাতি জ্বলছিল সেটা হঠাৎ নিভে গেল, সম্ভবত কারেন্ট চলে গেল। বাজ পড়ার শব্দে থরথর করে কেঁপে উঠতে লাগলো বাড়িটা। এবার একটু ভয় পেয়ে গেল পীযূষ। না, অন্য কিছুর ভয় নয়, সে ভাবতে লাগলো কাঠের এই বাড়িটা ধসে পড়বে না তো। শেষে একবার প্রচণ্ড জোরে বাজ পড়ল। সম্ভবত সেটা পড়ল বাড়ির গা ঘেঁষেই। আর এতটাই তার অভিঘাত যে বাড়িটা যেন সেই শব্দে মৃদু দুলে উঠল। কোথায় কি যেন একটা ঝনঝন শব্দে ভেঙে গেল। এবার স্পষ্টতই আতঙ্ক গ্রাস করল পীযূষকে। সে বুঝে উঠতে পারল না তার কি করা উচিত। ঘরে থাকবে না বাইরে বেরোবে? কিন্তু প্রচণ্ড শব্দে
সেই শেষ বাজটা পড়ার পরই ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে আসতে লাগল। কিছুক্ষণের মধ্যেই যেমন আকস্মিকভাবে দুর্যোগটা এসেছিল ঠিক তেমনভাবেই তা থেমে গেল। পাহাড়ি অঞ্চলে অবশ্য ঝড় বৃষ্টি এমনই আসে যায়। হাঁপ ছেড়ে বাঁচল পীযূষ। এরপর ঘরের ভেতর আরো কিছুক্ষণ সে বসে রইল। তারপর যখন বাইরের প্রকৃতি একদম শান্ত হয়ে গেল তখন বাইরের বারান্দায় বেরিয়ে এলো সে। চারদিকে দুর্যোগের স্পষ্ট চিহ্ন ছড়িয়ে আছে। বাড়ির কিছুটা দূরেই দুটো বিরাট পাইন গাছ ভেঙে পড়েছে। বারান্দা বৃষ্টির জলে না ভিজলেও উড়ে আসা শুকনো পাতার রাশি ছড়িয়েছে সারা বারান্দা জুড়ে। বারান্দা লাগোয়া একটা ঘরের জানলার কাঁচের শার্সি ঝড়ের দাপটে ভেঙে ছড়িয়েছে মাটিতে। হয়তো এই কাঁচ ভাঙার শব্দই শুনতে পেয়েছিল সে, মনে মনে ভাবল পীযূষ। এক সময় বাইরে তাকিয়ে দেখল পাইন বনের আড়ালে আবার দেখা দিলেন সূর্যদেব, আর আলো এসে ছড়িয়ে পড়তে লাগল বারান্দাতে। বিকেল হয়ে গেছে অনেকক্ষণ, দিনের শেষ আলো ছড়িয়ে পড়েছে দূরের পাহাড়গুলোর ঢালে। ঝড়ের সময় চারপাশটা যতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল ঠিক ততটাই এখন যেন সুন্দর লাগছে চারদিকের পৃথিবী। তন্ময়ভাবে বেশ কিছুক্ষণ পাহাড়গুলোর দিকে তাকিয়ে রইল পীযূষ। তারপর তার খেয়াল হল তাকে খাবার কিনতে যেতে হবে। একটা মোমবাতিও কিনে রাখা ভালো, আলো ফিরবে কি না তা জানা নেই। তাছাড়া পাহাড়ি অঞ্চলে দ্রুত সন্ধ্যা নামে, জিনিসগুলো কিনে অন্ধকার নামার আগেই ফিরে আসা ভালো। বলা যায় না, হয়তো আবারও ঝড় বৃষ্টি নামতে পারে। পাহাড়ি অঞ্চলে প্রকৃতির রূপ দ্রুত পাল্টায়। ভাবনাগুলো মাথায় নিয়ে পীযূষ কিছুক্ষণের মধ্যেই কনোরিয়ার কথা মতো বাড়ির সদর দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ল। নির্জন পথ, মনোরম প্রকৃতি, যদিও রাস্তাটা ঝরা পাতায় ঢাকা। সেই পথে পাকদণ্ডী বেয়ে হাঁটতে হাঁটতে মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেল ছোট জনবসতিটায়। রাস্তার গায়ে পাহাড়ের ঢালের নিচে গোটা সাথে কাঠের বাড়ি, তারই মধ্যে একটা বাড়ি সংলগ্ন ছোট একটা হোটেল, আর তার পাশেই একটা ছোট মুদির দোকান। প্রথমে সেই দোকান থেকে একটা মোমবাতি কিনে হোটেলে ঢুকল সে। হোটেলওয়ালা বলল যে অন্য কিছু খাবার নেই, তবে মিনিট কুড়ি দাঁড়ালে সে রুটি সবজি বানিয়ে দিতে পারবে। পীযূষ বলল, ঠিক আছে তাই বানিয়ে দিন। লোকটা তার কাজ শুরু করে দিল, আর পীযূষ বসল একটা কাঠের চেয়ারে। রুটি বেলতে বেলতে লোকটা একসময় জানতে চাইল, তা আপনি কোথায় এসেছেন? এদিকে তো টুরিস্ট খুব একটা আসে না। আমি টুরিস্ট নই, কানোরিয়া সাহেবের বাংলো চেনেন? ওখানেই এসেছি। হ্যাঁ চিনি, আমি তেমনই আন্দাজ করেছিলাম। ওখান থেকে আপনার মতো এক বাঙালিবাবু আমার এখান থেকে খাবার নিয়ে যেতেন, তবে সপ্তাহ খানেক ধরে আর আসছেন না, মনে হয় কলকাতা ফিরে গেছেন। মিনিট কুড়ি নয়, আধ ঘন্টারও বেশি সময় লাগলো তার খাবার বানাতে। খাবার নিয়ে দাম মিটিয়ে পীযূষ যখন রাস্তায় নামল তখন সূর্য ডুবে গেছে। নির্জন পথ, কুয়াশা আর অন্ধকার নামতে শুরু করেছে পাহাড়ের ঢালে। ফেরার পথ ধরল পীযূষ, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে ডুবে যাবে এই পাহাড়ি অঞ্চল। দ্রুত হাঁটতে লাগল সে। অর্ধেক পথ অতিক্রম করার পর হঠাৎ যেন তার পেছনে একটা অস্পষ্ট শব্দ শুনতে পেল। ভেজা পাতায় পা ফেলে কেউ হাঁটছে। কেউ তাকে অনুসরণ করছে কি? কথাটা মনে হতেই ঘুরে দাঁড়ালো পীযূষ। দেখল কিছুটা তফাতেই দাঁড়িয়ে আছেন একজন লোক, মাঝবয়সী, শীর্ণ চেহারা, পরনে মলিন একটা পাজামা আর হাফ শার্ট। এই ঠান্ডাতেও তার পরনে কোনো শীত বস্ত্র নেই। পীযূষ ফিরে দাঁড়াতেই লোকটা প্রশ্ন করল, আপনি বাঙালি? হ্যাঁ, আপনি? লোকটা হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতে বলল, আমিও বাঙালি,
আমার নাম অবিনাশ বিশ্বাস। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, চলুন হাঁটতে হাঁটতে কথা বলি, অন্ধকার নামলে ফিরতে অসুবিধে হবে আপনার। কি ঝড়টাই না হলো, তবে ঝড়টা দরকার ছিল। কিন্তু আবার যদি ঝড় বৃষ্টি শুরু হয়? আবার হাঁটতে শুরু করলো পীযূষ, আর তার কিছুটা পিছনে সেই লোকটা। একটু এগোবার পরেই লোকটা বলল, আপনি তো বিমা কোম্পানির লোক, তাই না? প্রশ্নটা শুনে অবাক হয়ে গেল পীযূষ, সে তো নিজের পরিচয় দেয়নি লোকটাকে। হাঁটতে হাঁটতেই বিস্ময়ে পিছনে তাকিয়ে পীযূষ জানতে চাইল, আপনি জানলেন কিভাবে? আমি জানি, আমি তো কানোরিয়া সাহেবের কাছেই কাজ করি। কানোরিয়া সাহেবের নানা ব্যবসা আছে, হাওড়াতে একটা কাপড়ের ফ্যাক্টরিও আছে, সেখানে কেরানির কাজ করতাম। সাহেব আমাকে এখানে নিয়ে এসেছেন। ব্যাপারটা এবার বোধগম্য হলো পীযূষের। লোকটা হাঁটতে হাঁটতেই বলল, হোটেলে খাবার কিনতে গিয়েছিলেন নিশ্চয়ই, আমিও ওইখানেই খেতে যেতাম। হ্যাঁ, হোটেলের লোকটা বলছিল বটে যে একজন বাঙালি খেতে যেত ওখানে। বাড়িতে কে কে আছে আপনার? মা বাবা ভাই বোন সবাই আছেন। বাহ, আমারও সবাই আছে, স্ত্রী বাচ্চা কাচ্চা, তাদের জন্যই তো, পেটের জন্যই তো এত দূর ছুটে আসা। দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে, তবে বাড়িটার বেশ কাছাকাছি পৌঁছে গেছে পীযূষ। কিছুক্ষণ হাঁটার পর লোকটা বলল, আমি জানি আপনি কেন এখানে এসেছেন, ওই মমিটার বিমা করাতে। লোকটা তবে সব খবরই রাখে। আবার একটু অবাক হলো পীযূষ, তবে লোকটার সঙ্গে এ ব্যাপারে কথা বলা সমীচীন মনে করল না সে। হ্যাঁ বলে সংক্ষিপ্ত জবাব দিয়ে হাঁটতে লাগল। কিছুক্ষণের মধ্যেই বাড়িটার কাছাকাছি পৌঁছে গেল পীযূষ। তখন প্রায় পুরোপুরি অন্ধকার নেমে গেছে। ঠিক সেই সময় পেছন থেকে লোকটা বলল, আমি এবার যাই, তবে যাবার আগে আপনার ভালোর জন্য একটা কথা বলে যাই। এবার পীযূষ ঘুরে দাঁড়াল, তার কয়েক হাত তফাতেই আবছায়ার মতো দাঁড়িয়ে আছে লোকটা। পীযূষকে অবাক করে দিয়ে সে বলল, আজ রাতেই মমিটাকে একবার ভালো করে দেখবেন, তারপর যা সিদ্ধান্ত নেবার তা নেবেন। মানে? বললাম তো, কানোরিয়া সাহেবকে বলবেন মমিটা আজ রাতেই একবার দেখাতে, তারপর যা সিদ্ধান্ত নেবার তা নেবেন। আপনার ভালোর জন্যই কথাগুলো বললাম। পীযূষকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অন্ধকারের মধ্যে যেন মিলিয়েই গেল লোকটা। অদ্ভুত লোক তো, এই কথা কেন বলে গেল, আর এই কথাটা বলার জন্যই কি গায়ে পড়ে আলাপ করতে এলো সে? ব্যাপারটা বোধগম্য হল না পীযূষের। লোকটার কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে এগোল সে। কারেন্ট এখনো আসেনি, অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে কাঠের বাড়িটা। মোম জ্বালিয়ে তালা খুলে দোতলায় উঠে পীযূষ তার ঘরে গিয়ে ঢুকল। কানোরিয়া তখনও ফেরেননি, মোমবাতি জ্বালিয়ে ঘরে বসে কানোরিয়ার প্রতীক্ষা করতে লাগল পীযূষ। কিন্তু তার মাথায় ঘুরপাক খেতে থাকলো সেই লোকটার কথাগুলো। লোকটা কি কোনো কারণে ভড়কে দিতে চাইছে তাকে? মামিটা একবার সে দেখতে বলল কোন উদ্দেশ্যে? বাইরের বারান্দায় হঠাৎ একটা শব্দ শুনতে পেল পীযূষ। শুকনো পাতার ওপর হাঁটার শব্দ। কানোরিয়া কি তবে ফিরে এলেন? হয়তো তার গাড়ির শব্দ খেয়াল করেনি পীযূষ। এগিয়ে গিয়ে দরজাটা খুলে বারান্দায় উঁকি দেয় সে। শব্দটাও যেন থেমে গেল। ইতিমধ্যে বাইরে চাঁদ উঠতে শুরু করেছে, সে আলোতে বারান্দার শেষ প্রান্ত অবধি আবছা হলেও দেখা যাচ্ছে। কিন্তু বারান্দাতে কেউ কোথাও নেই। তবে কি শব্দটা মনের ভুল? ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারল না পীযূষ। আবার দরজা বন্ধ করে খাটে বসল। এরপর ভাবতে লাগলো তার কি করা উচিত।
বিমাটা করাতে পারলে কমিশন বাবদ বেশ কিছু টাকা পকেটে আসবে তার, আর কোম্পানিও খুশি হবে। কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কাজটা করলে একটা আশঙ্কাও থেকে যায়, পরে হয়তো দেখা গেল যে জিনিসটার মূল্যই হয়তো অত নয়, তখন কোম্পানির কোনো আর্থিক ক্ষতি হলে তার দায় নিতে হবে পীযূষকে। কিন্তু এইসব ভাবনার মাঝেই পীযূষের মনে পড়ল অবিনাশ বিশ্বাস নামে লোকটার কথা। কেনই বা লোকটা হঠাৎ পথের মাঝে উদয় হল, আর কেনই বা মামিটা তাকে দেখার কথা বলে উধাও হল, কে জানে। পীযূষের মনে হল এমনও তো হতে পারে যে লোকটা কোনো বিমা কোম্পানির এজেন্ট, কোনোভাবে সে হয়তো জানতে পেরেছে পীযূষের পরিচয়, তাই পীযূষের মনে সন্দেহ সৃষ্টি করে বিমাটা নিজেরা করার ধান্দা করছে। পীযূষ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে বিমাটা সে করবে, তবে লোকটা কেন তাকে মামিটা দেখার কথা বলল সেই সন্দেহ নিরসনের জন্য কানোরিয়া সাহেব ফিরলে মামিটা আর একবার সে দেখবে। সন্ধে সাতটা নাগাদ খাওয়া সেরে নিল পীযূষ, আর তারপরেই সে শুনতে পেল কানোরিয়ার গাড়ির শব্দ। কানোরিয়ার ওপরে উঠে আসতে অবশ্য আরো আধ ঘন্টা সময় লাগল। দরজায় নক করার শব্দ শুনে পীযূষ খুলে দেখল কানোরিয়া দাঁড়িয়ে আছেন, তার পরনে ড্রেসিং গাউন। পীযূষকে তিনি বললেন, ঝোড়ে রাস্তায় একটা গাছ পড়েছিল, তার জন্য আটকেছিলাম বহুক্ষণ, তো তাই ফিরতে দেরি হলো, তারপর ড্রেস চেঞ্জ করে উপরে এলাম। আপনার কোনো তকলিফ হয়নি তো? না, তেমন কিছু নয়, তবে ঝড় জলের সময় একটু ভয় পেয়ে গেছিলাম। ভূতের ভয় নয় তো? হাজার হোক, মমিটা তো এ বাড়িতেই আছে। না স্যার, ওসব আমার নেই, আসলে এত বাজ পড়ছিল যে একটু ভয় লাগছিল। ভাবলেন কিছু? वैसे कल तक का वक्त है आपके पास? ভেবেছি বিমাটা আমি করাবো, তবে থ্যাংক ইউ, কিন্তু তবে কি? মমিটা আমি এখন একবার দেখতে চাই। কানোরিয়া কয়েক মুহূর্ত চুপচাপ পীযূষের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি তো এসব ব্যাপারে বিশেষজ্ঞ নন, তবে আপনি যখন মমিটা আর একবার দেখতে চান তখন আমার কোনো প্রবলেম নেই। দাঁড়ান, আমি নিচে গিয়ে চাবিটা নিয়ে আসি। মিনিট তিনেকের মধ্যেই চাবি নিয়ে ফিরে এলেন তিনি। বাইরে বেশ বড় চাঁদ উঠেছে, মেঘ মুক্ত আকাশ, চাঁদের আলো চুঁইয়ে পড়ছে দূরের পাহাড়গুলোর গা বেয়ে। ঘর থেকে মোমবাতিটা পীযূষকে সঙ্গে নিতে বললেন কানোরিয়া। আলোটা নিয়ে কানোরিয়ার পিছন পিছন বারান্দা ধরে এগোল পীযূষ। কানোরিয়া এসে দাঁড়ালেন মামির ঘরের বন্ধ দরজার সামনে, চাবি দিয়ে তালাটা খুললেন, তারপর পাল্লাটাও। ঘরের ভেতরে আলো ঢুকছে। বাড়ির পেছনের দিকের একটা গাছ ঝড়ের দাপটে ভেঙে পড়েছে দেওয়ালের পেছন দিকের একটা জানলার উপর, আর তার আঘাতেই ঘরের ভেতরে ছিটকে পড়েছে পাল্লাটা। বাইরের চাঁদের আলো ঘরে ঢুকছে সেখান দিয়ে। ঘরের ভেতর কানোরিয়া কয়েক পা ঢুকেই আর্তনাদের স্বরে বলে উঠলেন, ও মাই গড! খোলা জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঠিক যেখানে কাঁচের বাক্সতে মামিটা থাকার কথা সেখানে, কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই কাঁচের আধার। জানলার পাল্লাটা তার কিছুটা তফাতে পড়ে, হয়তো তার আঘাতেই অথবা বজ্রপাতের অভিঘাতে ভেঙে গেছে কাঁচের বাক্সটা। পীযূষের মনে হলো ঝড় বৃষ্টির সময় ঘরে বসে বসে সে যে ঝনঝন শব্দ শুনেছিল তা এই কাঁচের বাক্স ভাঙার শব্দটাও হতে পারে। ভালো করে সেদিকে তাকিয়ে পীযূষ দেখতে পেল ভাঙা কাঁচের বাক্সর ভেতর সেই প্রাচীন কাঠের কফিন আছে ঠিকই, কিন্তু তার মধ্যে মামিটা নেই। ঘরের চারপাশে ছড়িয়ে আছে কাঁচের টুকরো আর লম্বা লম্বা কাপড়ের ফালি, প্রাচীন ব্যান্ডেজগুলো যা দিয়ে মোড়া ছিল মামিটা। পীযূষ কয়েক পা এগিয়ে গিয়ে কাঠের কফিনটার সামনে দাঁড়ালো, তার সঙ্গে কানোরিয়াও।
কাঠের শূন্য কফিনটার সামনে দাঁড়িয়ে বিস্ময়ে হতবাক পীযূষ প্রশ্ন করল, কি মমিটা মমিটা গেল কোথায়? কানুরিয়ার চোখে মুখেও বিস্ময় ফুটে উঠেছে। তিনিও যেন এই শূন্য কফিনটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। পীযূষের কথায় হয়তো তিনি কোনো জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই একটা কণ্ঠস্বর শোনা গেল, ওর মধ্যে তো কোনো মমি ছিলই না, বিদেশ থেকে শুধু ওই কাঠের পুরনো কফিনটা আর ব্যান্ডেজগুলো আনা হয়েছিল, তাই না কানোরিয়া সাহেব? সঙ্গে সঙ্গে কানোরিয়ার মুখ কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে গেল। কথাটা কে বলল বোঝার জন্য ঘরের চারদিকে তাকাতে লাগলেন তিনি, আর তারপর শোনা গেল সেই কণ্ঠস্বর, বুদ্ধিটা ভালোই ফেঁদেছিলেন, কদিন পর মমিটা খোয়া গেছে বলে বিমা কোম্পানির কাছে টাকা দাবি করতেন, কেউ বুঝতেই পারত না যে ওই কাঠের কফিনে কোনো মমি ছিল না। কানাঘুষো শুনছিলাম যে আপনার ব্যবসা লোকসানে চলছে, কিন্তু তার জন্য মানুষের জীবন নিয়ে চিনিমি নিকেলেন? পীযূষ আর কানোরিয়া দুজনেই এবার বুঝতে পারল যে কণ্ঠস্বরটা আসছে ঘরের অন্ধকারে কোন থেকে, চাঁদের আলো সেখানে পৌঁছচ্ছে না। সেদিকে তাকিয়ে কানোরিয়া বলে উঠলেন, কে কে আপনি? এবার অন্ধকার ছেড়ে বেরিয়ে এলো লোকটা, মামির মুখের ওপর যে মুখোশটা পরানো ছিল এক হাত দিয়ে সেই প্রাচীন কাঠের মুখোশটা দিয়ে নিজের মুখটা আড়াল করে রেখেছে সে। কানোরিয়া আবারও বলে উঠলেন, কে কে তুমি? এবার যেন মৃদু কেঁপে উঠল তার গলাটা। লোকটা প্রথমে জবাব দিল, যে এতদিন ওই কাচের বাক্সের মধ্যে শুয়েছিল, তবে মিশরের মমি নয়, যাকে আপনি মমি বানিয়েছিলেন। কথাটা বলার পর মুখোশটা সরিয়ে নিল লোকটা। আরে, এই যে সেই লোকটা যার সঙ্গে পীযূষে দেখা হয়েছিল রাস্তায়, অবিনাশ বিশ্বাস। তাকে দেখেই কানোরিয়ার চোয়ালটা যেন ঝুলে পড়ল। বিস্মিত ভাবে তিনি বলে উঠলেন, তুমি তুমি বেঁচে আছো? লোকটা জবাব দিল, আপনার কি মনে হয় আমি মারা গেছি ধরে নিয়ে কাঁচের বাক্সটা সিল করে দিলেন আপনি, যাতে মরদেহের গন্ধ বাইরে না বেরোতে পারে? নিশ্চয়ই ভেবে রেখেছিলেন এরপর আমার দেহটা কোনো খাদে নিয়ে গিয়ে ফেলবেন। কানোরিয়া নিশ্চুপ, বিস্ময় ফুটে উঠেছে তার চোখে মুখে। অবিনাশ বিশ্বাসের পর বলল, আপনি যেমন আমাকে এই প্রাচীন ব্যান্ডেজে জড়িয়ে মমি বানিয়েছিলেন, তেমনি আপনাকে এখন মমি বানাবো আমি। লোকটা এই বলে মাটি থেকে একটা লম্বা ব্যান্ডেজের ভালি কুড়িয়ে নিল। ঠিক এই মুহূর্তে কানোরিয়া যেন নিজেকে সামলে নিলেন, হিংস্র একটা ভাব ফুটে উঠল তার মুখে। তিনি বলে উঠলেন, বুঝতে পারছি তুমি বেঁচে আছো, কাঁচের বাক্সর কোথাও ছিদ্র হয়ে গেছিল আর তা দিয়ে বাতাস ঢুকত ভিতরে, কিন্তু তুমি আর এই বিমার দালাল যদি ভেবে থাকো যে দুজনে মিলে আমাকে ফাঁসাবে তো বহুত গলত সমঝেও তুম দোনো, তোমাদের দুজনের দেহই পড়ে থাকবে এখানকার কোনো খাদে, কেউ কোনোদিন তোমাদের খুঁজে পাবে না। লোকটার উদ্দেশ্যে এই কথা বলার পর পীযূষের দিকে তাকিয়ে কানোরিয়া বললেন, তুমি ইচ্ছা করে এখন মমি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলে তাই না? হ্যাঁ, ভেবেছিলে তোমরা দুজনে আর আমি একা, আমাকে কাবু করতে কোনো তাকলিফ হবে না, হ্যাঁ, কিন্তু তোমাদের সেই ইচ্ছা পূরণ হলো না। এই বলে ডান হাতটা উপরে তুললেন কানোরিয়া। তার হাতে কখন যেন উঠে এসেছে পীযূষের দেখা ক্লাইভের আমলের সেই প্রাচীন পিস্তল। বাকরুদ্ধ হয়ে গেল পীযূষ, পিস্তলের নলটা ধীরে ধীরে পীযূষের বুক লক্ষ্য করে সোজা হয়ে উঠছে। পীযূষ আতঙ্কে হিম হয়ে গেলেও ঘরের অন্য লোকটা কিন্তু ঘাবড়ালো না, সে বলে উঠল, পিস্তলটাও মমির মতন নকল নয় তো, কাজ হবে তো, আমাকেই আগে গুলি করুন। কথাটা কানে যেতেই কানোরিয়ার হাতে পিস্তলটা ঘুরে গেল লোকটার দিকে। হিংস্র হাসি হেসে কানোরিয়া বললেন, দেখি গুলি বেরোয় কিনা। আলোর ঝিলিক, প্রচন্ড শব্দে কেঁপে উঠল ঘরটা, বারুদের ধোঁয়ায় কয়েক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল লোকটা, কিন্তু তারপরেই পীযূষ দেখতে পেল একইভাবে দাঁড়িয়ে আছে সে।
আবছা হাসিও যেন ফুটে উঠেছে তার ঠোঁটে, আর কানোরিয়া চোখে মুখে ফুটে উঠেছে প্রবল বিস্ময়। মুহূর্তখানিক সময় পরস্পরের দিকে তাকিয়ে রইলেন তারা। তারপর কানোরিয়া আবারও পিস্তল উঠিয়ে গুলি চালালেন অবিনাশের বুক লক্ষ্য করে। আবার প্রচণ্ড শব্দ আর বারুদের ধোঁয়াতে ভরে গেল ঘর। মোমবাতিটা খসে পড়ল পীযূষের হাত থেকে। ধোঁয়া কাটতেই পীযূষ দেখল লোকটা একইভাবে দাঁড়িয়ে আছে। তার মুখের হাসিটা এবার স্পষ্ট, আর তার দিকে তাকিয়ে যেন রক্ত শূন্য হয়ে গেছে কানোরিয়ার মুখ। কানোরিয়া আরও একবার তাকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে ঘোড়া টানলেন। খট করে একটা শব্দ হলো, কিন্তু গুলি বেরোল না। ওই প্রাচীন দোনলা পিস্তলে দুটো মাত্র গুলি ছিল। লোকটা এরপর বলল, এবার আমার পালা। সে এক পা করে এগোতে লাগলো কানোরিয়ার দিকে। কানোরিয়া কিন্তু কোনো প্রতিরোধ করার চেষ্টা করলেন না। তার হাত থেকে পিস্তলটা মাটিতে খসে পড়ল। প্রচণ্ড আতঙ্কে বিস্ফারিত চোখে লোকটার দিকে তাকিয়ে কাঁপতে শুরু করলেন তিনি। লোকটা যখন একদম কাছে চলে এলো, তখন কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গেলেন তিনি। অবিনাশ বিশ্বাস নামের লোকটা এরপর মাটিতে বসে ব্যান্ডেজের কাপড়গুলো কানোরিয়ার মুখে মাথায় জড়াতে শুরু করল। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল পীযূষ। হুশ ফিরতেই সে লোকটার উদ্দেশ্যে বলল, কানোরিয়া সাহেব কি মারা গেছেন? ও কি করছেন আপনি? অবিনাশ বিশ্বাস জবাব দিল, অজ্ঞান হয়ে গেছে। আমি জীবন্ত মমি বানাচ্ছি, যেমন ও আমাকে বানিয়েছিল। আমাকে বাধা দেবেন না, লোকটা আপনারও ক্ষতি করতে চেয়েছিল। তাড়াতাড়ি কাজটা সেরে আপনাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেব। এখানে থাকলে আপনি বিপদে পড়তে পারেন। পীযূষ আর তার কাজে বাধা দিল না। খুব দ্রুত লোকটা নিজের কাজ সম্পন্ন করল। কানোরিয়ার দেহটা ঠিক যেন একটা প্রাচীন মামির মতোই লাগছে। লোকটা কাপড় জড়ানো কানোরিয়ার সংজ্ঞাহীন দেহটা পাঁজা কোলা করে তুলে সেই কাঠের কফিনের মধ্যে শুইয়ে দিল। মুখোশটাও পরিয়ে দিল তার মুখে। তারপর পীযূষকে বলল, আপনার ঘর থেকে জিনিসপত্র নিয়ে নিন। আপনার এখানে আসার কোনো চিহ্ন যেন না থাকে। চলুন, আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসি। কিছুক্ষণের মধ্যেই লোকটার সঙ্গে পথে নামলো পীযূষ। বেশ কিছুক্ষণ নিশ্চুপভাবে চলার পর লোকটা বলল, সামান্য কটা টাকার জন্য লোকটার কথায় মমি সেজেছিলাম। তবে লোকটা যে বীমা কোম্পানিকে ঠকাবার জন্য আমাকে মমি সাজিয়েছিল তখন আমি তা জানতাম না। কিন্তু কিছুক্ষণ পরেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো, আর তাও বুঝেও নির্দয় লোকটা আমাকে বাক্সের বাইরে বের করল না। এর আগে যখন আপনাদের আরেকজন লোক এসে কাঁচের বাক্সের সামনে দাঁড়িয়েছিল তখন আমি ছটফট করছি, আর তারপর তো আমি মরে গেছি ধরে নিয়ে কানোরিয়া বাক্সটাই সিল করে দিলেন, মরদেহের দুর্গন্ধ যাতে না বেরোয় সেই জন্য। তাহলে কি আমাদের শ্যান্ডালবাবু যা দেখেছিলেন তা ঠিক? তখনই কেঁপে উঠেছিল লোকটা। কথাটা মনে মনে ভেবে নিয়ে পীযূষ বলল, ভাগ্যিস কাঁচের বাক্সটাতে ফুটো থেকে গেছিল, তাই বরাত চড়ে বেঁচে গেছিলেন আপনি। তাছাড়া জল ছাড়া ওই সাত দিন যে বাঁচলেন এটাও তো একটা মিরাকল। তবে কানোরিয়ার পিস্তলে যে শুধু বারুদ ভরা ছিল এটাই রক্ষে, শেষ মুহূর্তে ও শয়তান লোকটা আমাদের ভয় দেখাতে চেয়েছিল। দীর্ঘক্ষণ কোনো জবাব দিল না লোকটা। আধ ঘন্টা নির্জন পাকদণ্ডী বেয়ে নিশ্চুপভাবে চলার পর কিছুটা দূরে আলো দেখা গেল। লোকটা সেই আলো দেখিয়ে বলল, ওই যে বাস স্ট্যান্ড, রাত বেশি হয়নি, ওখান থেকে দার্জিলিং শহরে যাবার বাস পেয়ে যাবেন। তবে যাবার আগে দুটো কথা বলে যাই আপনাকে। কি? কাঁচের বাক্সটা সিল করে দেওয়ার পর ওতে কোনো ছিদ্র ছিল না, আর কানোরিয়ার পিস্তলটা ক্লাইভের আমলের হলেও ওটা সত্যি এখনো কর্মক্ষম, ওতে গুলিও ছিল। হঠাৎ যেন বাতাসে মিলিয়ে গেল লোকটা। দুদিন পর কলকাতায় ফিরে এলো পীযূষ।
ইতিমধ্যেই সে তার কোম্পানিকে জানিয়ে দিয়েছে কানোরিয়ার সঙ্গে তার দেখা হয়নি। কারণ দার্জিলিংয়ে পৌঁছবার পরেই কানোরিয়া তাকে টেলিফোনে জানিয়ে দেন তিনি বিমা করাতে আগ্রহী নন। অবশ্য এই মিথ্যে বলার জন্য পীযূষের বিমা কোম্পানির কাছে ধরা পড়ার ভয় নেই, কারণ ইতিমধ্যেই সংবাদপত্রে একটা খবর প্রকাশিত হয়েছে। বিখ্যাত ব্যবসায়ী অখিলেশ কানোরিয়াকে বাকশক্তিহীন ও পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় তার দার্জিলিংয়ের বাংলো থেকে উদ্ধার করা হয়েছে। অদ্ভুতভাবে মামির মতো কাপড় গায়ে জড়িয়ে একটি প্রাচীন মামির বাক্সে শুয়েছিলেন তিনি। তবে সে ঘরে আরও একটা পচা গলা মৃতদেহ পাওয়া গেছে। তার বুকে বুলেটের ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া সে ঘরের ভেতর থেকে কানোরিয়ার সংগ্রহের একটি প্রাচীন পিস্তলও মিলেছে। সানডে সাসপেন্সে আজ শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কফিন। গল্পের সূত্রধার আমি অয়ন্তিকা। গল্পের কথক এবং কানোরিয়া দীপ। সান্নাল এবং খাবারের দোকানের মালিক চয়ন। পীযূষ অগ্নি। অবিনাশ বিশ্বাস। অংশুমান পাল। পর্ব পরিচালনায় দীপ এবং উপাসনা। ধ্বনি পরিকল্পনা শুভদীপ। পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কফিন। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।